প্রিয় দেশবাসী, আমরা এখন যে মাদ্রাসায় অবস্থান করতেছি, আমাদের পিছনে যে একটি মাদ্রাসা দেখা যাচ্ছে, মাদ্রাসার হেজখানা। আর এখানে মাদ্রাসার পুরো ভবন, মাদ্রাসা, মসজিদ। মাদ্রাসার ঠিকানাটা হচ্ছে মদ্দম নিচিন্তা জামিয়া মাহমুদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। এটা হচ্ছে অবস্থিত হচ্ছে মদ্দম নিচিন্তা কাশীপুর ছাগলনাইয়া ফেনী। মাদ্রাসাটা স্থাপিত হচ্ছে 2001 সনে। আমরা যতটুকু এখান থেকে জানতে পারলাম মাদ্রাসার সম্মানিত মুস্তামিমের কাছ থেকে, এই যে মাদ্রাসাটা দেখছেন আপনারা, যে পানির উচ্চতা প্রায় 9 ফিট হবে, এখান থেকেই উঁচু জমি থেকে প্রায় 9 ফিট, আর এই সামনে যে নিচু জমি এখানে তো প্রায় 12 ফিট থেকে 13 ফিট হবে পানির উচ্চতা। এমন পানি ছিল, মানুষের বিশুদ্ধ পানি খাওয়ার এমন অভাব। এই এলাকাতে, এই অঞ্চলে একটা মাদ্রাসা থাকাতে যে একটি উপকার হয়েছে, আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাই, সেটা হলো এই যে মসজিদের উপরে একটি পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে, মাদ্রাসার ছাদের উপরে আরেকটি পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে। এই অঞ্চলের মানুষ, এই আশেপাশের মানুষগুলো যখন পানির তলে যায়, পানি যখন টিউবওয়েলগুলো তলিয়ে যায়, বিশুদ্ধ পানির খুবই সংকট দেখা দেয়, তখন আশপাশের মানুষ, মাদ্রাসার ছাত্র শিক্ষকরা পানির ট্যাঙ্কির মধ্যে যে পানিগুলো জমা ছিল সেই পানিগুলো তারা খেয়ে তাদের জীবনকে রক্ষা করছে। আর কিছু কিছু মানুষ এই যে বন্যার যে নোলা পানি, এই যে ঘোলা পানি, এই পানির মধ্যে ফিটকেরি দিয়ে বিশুদ্ধ করে পানি খাইছে, তারপরে মানুষ অসুস্থ, ডায়রিয়া হয়েছে অনেকের। তো একটা মাদ্রাসা এই অঞ্চলে থাকাতে যে উপকারটুকু হয়েছে, এই মাদ্রাসা থাকাতে এই ট্যাঙ্কি থেকে মানুষ পানি খাইতে পারছে, মানুষের প্রাণ বাঁচাইতে পারছে একদিনের জন্য হলেও। পরবর্তীতে ত্রাণের কার্যক্রম শুরু হয়েছে, ভারী বৃষ্টি বর্ষণের কারণে এই পর্যন্ত আসতেও পারে নাই অনেকেই, 2-3 দিন সময় লেগে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রীনগর মানব কল্যাণ ইসলামী সংগঠন এই একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা আসছি, আমাদের এই কার্যক্রম আমরা পৌঁছে দিয়েছি ইনশাল্লাহ। যারা আমাদেরকে অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিলেন, আপনাদের সেই অর্থ আমরা, যারা আসলেই প্রাপ্য, তাদের কাছে আমরা ইনশাল্লাহ পৌঁছে দিয়েছি। আপনারা, আল্লাহ তাআলা আপনাদেরকে যা যা খায়ের দান করুক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় মানবতার সেবায় সমস্ত দুর্ভোগে সবার আগে থাকতে পারি, সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।